অনেকটাই বলে কয়ে ঘোষণা দিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান। এরপর ইসরায়েলের শীর্ষ কর্তা ব্যক্তিরা দেন দরবারে বসেন, মোড়লদের আপত্তি আর অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্ত নেন, যে যাই বলে বলুক তারা ইরানের হামলার জবাব দেবেই। তবে কখন এবং কিভাবে ইরানকে এই জবাব দেয়া হবে সে বিষয়ে মুখে কুলো পেটে রাখেন সবাই। এরপর গত 19 এপ্রিল শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরে পাল্টা হামলা চালিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে ইসরায়েল। গত 13 এপ্রিল হামলায় ইরান 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। হামলার পর আশঙ্কা করা হচ্ছিল যে ইসরায়েল তৎক্ষণাৎ এই হামলার জবাব দেবে, কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ইরানের প্রতি নরম সুর ইসরায়েলের সেই গরম উত্তেজনায় পানি ঢেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব নানাভাবে উভয় পক্ষকেই সংযত আচরণের কথা বলে আসছিল, যদিও সেসব কেউই আমলে নেয়নি। ইসরায়েল ইরান দুই দেশই নিজেদের দেখে নেয়ার হুমকি দিয়ে আসছে এখন অবধি। এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েল যদি আবারও ইরানে হামলা চালায় তাহলে তার আঘাতের প্রকৃতি বা লক্ষ্যবস্তু কি হবে, সেসব জানতেই আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল ইরানের ওপর সাইবার হামলা চালাতে পারে, এছাড়া দেশটির পারমাণবিক কেন্দ্রেও হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানে বিজ্ঞানী, কূটনীতিবিদ ও রাজনীতিবিদদের হত্যা করতে পারে ইসরায়েলি বাহিনী, এমনকি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়ও হামলা চালাতে পারে তারা। ইসরায়েলের তুলনায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খানিকটা দুর্বল বলে মনে করা হয়, ফলে ইসরায়েল ইরানের পরমাণু অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। গত 19 এপ্রিল সেই চেষ্টাটাই কিন্তু ইসরায়েল করেছিল। এখানে প্রসঙ্গক্রমে বলা যেতে পারে, ইসরায়েল তার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করলে যে কোনো দেশেই পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। দেশটি 1981 সালে ইরাকে এবং 2007 সালে সিরিয়ার পারমাণবিক স্থাপনায় কিন্তু হামলা চালিয়েছিল। ইসরায়েলের জন্য একটি সহজ টার্গেট হতে পারে ইরানের বোনাব অ্যাটমিক রিসার্চ সেন্টার, যা ইসরায়েলের মিত্র দেশ আজারবাইজান থেকে মাত্র 500 কিলোমিটার দূরে অবস্থিত। পারমাণবিক স্থাপনায় হামলা বিষয়টি বাদ দিলেও ইসরায়েল ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে করে হামলা চালাতে পারে। এই ধরনের হামলা একই সঙ্গে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর জন্য শক্তিমত্তা যেমন প্রদর্শন করবে, তেমনি বেসামরিক প্রাণহানিও কমাবে। এসব ছাড়াও ইরান ইসরায়েল সংঘাত সাইবার দুনিয়াতেও ছড়িয়ে পড়তে পারে। ইরানের দীর্ঘদিনের অভিযোগ, ইসরায়েল তাদের সামরিক বেসামরিক সাইবার অবকাঠামোতে নাশকতা চালিয়ে যাচ্ছে, যদিও ইসরায়েল কখনোই এর দায় স্বীকার করেনি। এর বাইরে ইসরায়েল ইরানের ভেতরে গোপন অভিযান পরিচালনা করে দেশটির রাজনীতিবিদ, পরমাণু বিজ্ঞানী ও নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের হত্যা করা সহ বিভিন্ন স্থাপনায় অন্তর্ঘাত বা নাশকতা চালাতে পারে। এমনকি ইরানের বাইরেও ইরানি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, এমনকি কূটনৈতিক মিশনেও এই ধরনের অভিযান পরিকল্পনা করতে পারে তেল আবিব। এছাড়া কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে বিশ্বে ইরানের গণ্ডিকে ছোট করার চেষ্টাও করতে পারে ইসরায়েল।